প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে পরোটা বানানোর সাত ধরনের কৌশল কিংবা সাত ধরনের ভাজ শেয়ার করব। সেজন্য প্রথমে এখানে আমি নিয়েছি ময়দা। আপনারা চাইলে কিন্তু এখানে আটাও নিতে পারেন, যেহেতু পরোটা বানাবো তো ময়দাই বেস্ট। তো ময়দার সাথে স্বাদমতো লবণ এবং পরিমাণ মতো তেল দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম সর্বমোট 5 মিনিট। এবং 5 মিনিট পরে ভালো করে কিন্তু মেখে নিয়ে যে গোল গোল শেপ দিয়ে নিয়েছি, যেহেতু আমি সাতটা কৌশল দেখাবো, ভাজ দেখাবো, এর জন্য আমি সারটাই করে নিয়েছি। তো এরই মধ্যে কিছু পরিমাণ তেল নিয়ে, তেলে ময়দার গুঁড়া নিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, আর রুটি বেলে নিয়েছি, আর এই যে আটা এবং তেল মাখা সেই তেলটা কিন্তু দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দিয়ে ভালো করে মেখে নিয়ে। এখন প্রথম স্টেপ দেখাবো, কৌশল দেখাবো। তো এজন্য তেল মেখে কিছু পরিমাণ আমি কিন্তু ময়দার গুঁড়াও ছড়িয়ে দিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন, প্রথমে একটু এক পাশ দিয়ে কেটে নিয়ে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে এই স্টেপটা কিন্তু আমি নিয়ে আসছি। এটা কিন্তু দেখে দেখে বুঝে নিতে হবে আপনাদেরকে। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এই যে উঁচু করে হাত দিয়ে এরকম সমান করে দিতে হবে। তো হয়ে গেল প্রথম স্টেপ, এখন চলে আসব আমি দ্বিতীয় স্টেপে। তো প্রথমটা রেখে দিয়ে আমি দ্বিতীয় স্টেপে চলে আসছি। এই জন্য প্রথমে আমি আরও একটা রুটি বেলে নিয়ে এখানে তেলটা ছড়িয়ে দিলাম এবং আটাও দিয়ে দিলাম। আর এই যে দুই পাশ দিয়ে আমি কিন্তু বটি নিয়ে আবারও তেল মেখে নিচ্ছি। তো তেল মাখা হয়ে গেলে আবার দুই পাশ দিয়ে বটি নিব, যেমনটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, ভাজটা দেখেই বুঝে নিতে হবে। তো হয়ে গেল আমার দ্বিতীয় স্টেপ। তো এখন চলে আসব তৃতীয় স্টেপে। তো এজন্য আমি আরও একটি রুটি বেলে নিয়েছি এবং আটা তেল দিয়ে মাখা সেই তেলটা দিয়ে কিছু পরিমাণ আটা ছড়িয়ে দিলাম। আর এই যে এইভাবে বটি নিতে হবে এক পাশ থেকে, এবং বটি বটি পুরোটাই কিন্তু বটি নিতে হবে। বটি নিয়ে এই যেমনটা দেখতে পাচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে শেপ দিয়ে এই আরেকটা কিন্তু আমি বানিয়ে নিলাম। চলে আসছে ফোর্থ স্টেপে। এই যে এরকম একটা পিজ্জা কাটার নিতে হবে অথবা ছুরি নিলেও চলবে। তো চিকেন চিকেন করে কেটে নিতে হবে। কেটে নিয়ে সবগুলোকে এই যে এইভাবে এক পাশ দিয়ে কিন্তু একরকম করে নিতে হবে। একরকম করে নিয়ে এখন একটুখানি তেল দিয়ে নিয়ে নিলাম, এখন হাত দিয়ে কিন্তু এইভাবে আমি একটা শেপ দিয়ে নিলাম, যেমনটা দেখতে পেলেন স্ক্রিনে এভাবে করে নিতে হবে। চলে আসছি ফাইভ স্টেপে। তো সেজন্য আমি আরও একটি রুটি বেলে নিয়ে তেল মাখিয়ে গুঁড়া ছড়িয়ে দিলাম ময়দার গুঁড়ায়। এখন আমি সেই স্টেপটা দিব, প্রথমে একটা ভাজ দিব উপর দিয়ে এবং পরে আমি আরেকটা ভাজ দিয়েছি নিচের দিক দিয়ে। হ্যাঁ, তো এইভাবে একবার নিচে একবার উপরে এভাবে দিয়ে কিন্তু ভাজটা দিয়ে নিতে হবে। আর স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন দেখে দেখে কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে। তো প্রথমে এরকম উপর নিচ দিয়ে এরকম হাত দিয়ে যে বটি নিতে হবে, তারপরে হয়ে গেল একটা ভাজ। তো এখন চলে আসছি কিন্তু আমি ষষ্ঠ স্টেপে, মানে সিক্সথ স্টেপে। তো আরও একটি রুটি বেলে নিয়েছি এবং তেল দিয়ে গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়ে কিন্তু, আর এখন পিজা কাটার দিয়ে আবারও কেটে নিলাম, কিন্তু এই কাটাটা একটু মোটামোটো করে কেটে নিচ্ছি। স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে কিন্তু এখানে ছুরি নাইফ ব্যবহার করতে পারেন। তো মোটামোটা স্টেপটা করে নিয়ে একটার উপরে আরেকটা, একটার উপরে আরেকটা, প্রত্যেকটা কিন্তু আমি এভাবে দিয়ে বটি নিয়ে একটা ভাজ দিয়ে নিয়ে নিলাম। তো হয়ে গেল আমার সিক্স স্টেপ। এখন লাস্ট স্টেপ এবং সেভেন স্টেপ শেয়ার করছি। তো রুটি বেলে নিয়ে আবার আমি তেল মেখে ময়দার গুঁড়া মেখে দিয়ে এক পাশে কেটে নিয়ে এই যে যেমনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এভাবে শেপটা দিয়ে নিলাম। তো হয়ে গেল আমার সেভেন স্টেপ। তো টোটাল আমি পরোটা বানানোর সাতটা কৌশল কিন্তু দেখিয়ে দিলাম। সুপ্রিয় দর্শক, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।